প্রসাদ হিসাবেও দিই বা আমরা ঘরে নিয়েও যাই সাদা বোঁদে। এইখান ছাড়া সাদা বোঁদে কোথাও পাওয়া যায় না। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, এই কামারপুকুরেই পাওয়া যায়, এমনকি ইভেন জয়রামপাটিতেও সাদা বোঁদে পাওয়া যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ওই সাদা বোঁদে জিলাপি দিয়ে পুজো করেছিলেন ফুল দিয়ে সাজিয়ে, ওই জন্য এখানে ঠাকুর ভালোবাসতেন বলে এখানে বিখ্যাত মিষ্টি নাম সাদা বোঁদে এবং জিলাপি। সাদা বোঁদেই পছন্দ করি। আর একটা জিনিস হচ্ছে সাদা বোঁদেতে রং থাকে না, যার কারণে শরীরের দিক থেকেও এটা খুব সুবিধা এবং এটা হেলদি, যার জন্য এটাও ভালো। আর ঠাকুরের যেহেতু পছন্দ ছিল সেই জন্য আমাদেরও সেটাই পছন্দ। লাল হলুদ বোঁদে তো সকলেই খেয়েছেন, সাদা বোঁদে খেয়েছেন কখনো? কামারপুকুর যেটা শ্রী রামকৃষ্ণের জন্মস্থান, সেখানে সাদা বোঁদে বেশ জনপ্রিয়। সম্প্রতি জিআই ট্যাগের দাবিও উঠেছে এই সাদা বোঁদেকে নিয়ে। শ্রী রামকৃষ্ণ সাদা বোঁদে খেতে বেশ পছন্দ করতেন, পছন্দ করতেন সারদামাও। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি কামারপুকুর, কথা বলে নেব কামারপুকুর বাসিন্দাদের নিয়ে, তাদের থেকে জেনে নেব সাদা বোঁদে নিয়ে কি বলছেন তারা। এই যে কামারপুকুরে এত জনপ্রিয় সাদা বোঁদে, সাদা বোঁদে কেন এত জনপ্রিয় বলে আপনার মনে হয়? সাদা বোঁদে জনপ্রিয়, ঠাকুর ভালোবাসতেন, ঠাকুর খেতেন এবং এখানকার ওই সাদা বোঁদেটাই বিখ্যাত। ওটা আলাদা একরকম বেসন দিয়ে তৈরি হয়, যেটা অন্য জায়গায় কোথাও হয় না, এখানেই হয়। সাদা বোঁদে আর জিলিপি, ওটা ঠাকুরের স্পেশালি। সাদা বোঁদেটাই ভালো লাগে, প্রসিদ্ধ সেটা এখানে, কারণ ঠাকুরের মানে খুবই মানে এটা খুবই পছন্দের জিনিস এবং ঠাকুর খুব ভালোবাসতেন আর কি, ঠাকুর রামকৃষ্ণদেব, যার জন্য সবাই এখানটায় সাদা বোঁদেই পছন্দ করেন এবং আমরাও সাদা বোঁদেই পছন্দ করি। আর একটা জিনিস হচ্ছে সাদা বোঁদেতে রং থাকে না, যার কারণে শরীরের দিক থেকেও এটা খুব সুবিধা এবং এটা হেলদি, যার জন্য এটাও ভালো। আর ঠাকুরের যেহেতু পছন্দ ছিল সেই জন্য আমাদেরও সেটাই পছন্দ। একটা তো কালার থাকে, মানে কালার থাকে না, কালারটা একটা মানে ইয়ে আলাদা জিনিস একটা, এটা খেলে শরীরের ক্ষতি হয়। আর মেন হচ্ছে ঠাকুরের এই আশ্রম, ঠাকুর খেতে পছন্দ করতেন সেই হিসাবে। আপনার কোনটা বেশি ভালো লাগে? আমার তো সাদা বোঁদে সব থেকে ভালো লাগে। এইখানে ঠাকুরের এই বিখ্যাত সাদা বোঁদে, ঠাকুর ছোটো বাল্যকালে বেলায় এখানে খাওয়া দাওয়া করেছিলেন সেই সাদা বোঁদে, ওর জন্য এখানকার সাদা বোঁদেটা জনপ্রিয়। লাল বোঁদ, লাল হলুদ বোঁদে না সাদা বোঁদে কোনটা বেশি ভালো লাগে আপনার? সাদা বোঁদে ভালো লাগে আমাকে, সাদা বোঁদে খেতে বেশি ভালো লাগে। খাওয়া হয় প্রায় সাদা বোঁদে? এই এখানে এলেই খাওয়া হয়, আর ঘরে তো পাওয়া যায় না, এখানেই তো পাওয়া যায়। কামারপুকুরের মিষ্টির দোকানের লোকজন মনে করেন যে কামারপুকুরের এই সাদা বোঁদে জনপ্রিয় কারণ শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত তাই। আনুমানিক 1200 বঙ্গাব্দে এই সাদা বোঁদের জন্ম হয় বলে মনে করেন অনেকেই। শোনা যায় যে মধুসূদন মোদকের দোকানের হাত ধরে এই সাদা বোঁদের জন্ম, মধুসূদন মোদকরাই প্রথম এই সাদা বোঁদে সৃষ্টি করেছিলেন, যদিও এর সত্যতা এখনও জানা যায়নি। রামকৃষ্ণদেব সত্যকিঙ্কর মোদকের সাদা বোঁদে খেতে বেশ পছন্দ করতেন। সত্যকিঙ্কর মোদকের বাড়ির ছেলে রামকৃষ্ণদেবের বাল্যবেলার বন্ধু ছিল, সেই থেকেই তার এই সাদা বোঁদের প্রতি ভালোবাসার জন্ম হয়। এখন সাদা বোঁদের খ্যাতি বিশ্বজুড়ে, দেশে বিদেশের মানুষ এখন কামারপুকুর এসে এই সাদা বোঁদে খেতে বেশ ভালোবাসেন। এই সাদা বোঁদের বিশেষত্ব কী? সাদা বোঁদে হচ্ছে আপনার বরবটির বেসন, যেটা বাজারে সবজি বরবটি পাওয়া যায়, ওর ভিতরে ওই বীজ পাওয়া যায়, ওই বীজটা শুকনো অবস্থায় মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায়, সেইটাকে গম ভাঙা মেশিনে পেস্ট করতে হয়, করে সেইটাকে ডাস্ট করে বেসন বানাতে হয়, তার সাথে আতপ চালের গুঁড়ো মিশিয়ে একসাথে ওটা বেসনটাকে ফাটিয়ে মিশিয়ে ওটা বোঁদে করতে হয়। আর এই বোঁদের চাহিদা প্রচুর, সবাই প্রকৃতই পছন্দ করে। কামারপুকুর অঞ্চলের এই সাদা বোঁদে এত জনপ্রিয় কেন, কি মনে হয়? আমার, আমি যেটা পড়েছি আর কি, যে রামকৃষ্ণ ঠাকুর শিষ্য রামকৃষ্ণদেব সাদা বোঁদে খেতে খুব ভালোবাসতেন, ওই জন্য এখানে সাদা বোঁদে খুব প্রিয়, তাই সাদা বোঁদেই আমরা পড়ে এসেছি বলে ওইটাই আর কি প্রসাদ হিসাবেও দিই বা আমরা ঘরে নিয়েও যাই সাদা বোঁদে। এইখান ছাড়া সাদা বোঁদে কোথাও পাওয়া যায় না। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, এই কামারপুকুরেই পাওয়া যায়, এমনকি ইভেন জয়রামপাটিতেও সাদা বোঁদে পাওয়া যায় না। তো সাদা বোঁদে খেতেও সুস্বাদু, দেখতেও দারুণ, একদম ওইটাই অরিজিনাল। লাল হলুদটাও একরকম ভালো, ওটাও যে খারাপ তা বলছি না, কিন্তু সাদা বোঁদেটা ওর থেকে আর একটু ভালো।
মানে কোনো মিষ্টিটা একটু কম আছে, তারপরে বলুন ওই মানে হাতে টাতে লাগে না আপনি শুয়ে মতন, মানে রসটা একটুখানি কম, এইভাবেই আর কি। এখানে এটাই বিখ্যাত অবশ্য। এই কামারপুকুরে সাদা বোধে না এমনি লাল হলুদ বোধে কোনটা আপনার বেশি ভালো লাগে? সাদা বোধে। কেন সাদা বোধে বেশি? কারণ ওইটা বিড়ি কলায়ের উলিয়ে দিয়ে তৈরি করা হয়, একটা কলাই আছে ওইটা বিড়ি কলায়, আর এমনি নর্মাল যেটা বোধে সেটা অন্য কলাই দিয়ে তৈরি, তাই এখানে কামারপুকুরে বোধেটা বিখ্যাত। এই সাদা বোধে এখানে এত জনপ্রিয় কেন? সাদা বোধেটার বেসনটা হচ্ছে জিলপিটা হচ্ছে বিড়ির বেসনের, বিড়ি কলাইয়ের বেসন, আর সাদাটা হচ্ছে বটবটির বেসন। এটা তো অন্যত্র ঠিক এইরকম পাওয়া যায়নি, এরকম হোয়াইট হবেনি। হ্যাঁ, আর এটা ঠাকুরও খেতে খুব ভালোবাসতেন, প্রসাদে টসাদে দেওয়া হয়। আর এইসব দোকানও অনেক দিনের দোকান, সেই সময়কার দোকান, তার লাঠি পুঁতি এরা সব চালাচ্ছে এবং খেতেও খুব সুস্বাদু, একদম আঙুর ফলের মতো। হ্যাঁ, টোবা টোবা মধ্যে এগুলো খেয়ে খেয়ে যারাই খায়, এখান থেকে বহু লোক নিয়ে যায়, সাত দশ দিন থাকে ও মধ্যেটা। এটার এইটাই বিশেষত্ব, গুণত্ব কিন্তু এই মধ্যেটা পাওয়া যায় না, সব কালার বোধে। এবং বেসনটাও হচ্ছে আলাদা ধাঁচে ময়দা টয়দা ইত্যাদি দিয়ে, এটা কিন্তু বিড়ির বেসনের হচ্ছে ঝিলপি, আর বটবটি কলাইয়ের বেসনের হচ্ছে বোঁদে। সাদা বোঁদে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে ঠাকুর খেতে খুব ভালোবাসতেন জিলাপি, আর বোঁদে মা খেতে ভালোবাসতেন, সেই হিসাবে তো জনপ্রিয়তা একটা আছেই নিশ্চয়ই, কিছু ওর মধ্যে মা তো আছে, ঠাকুর মা খেতে ভালোবাসতেন। আর এটা হচ্ছে বহুদিনের কারণে দোকান, দুটো দোকানই মানে দাদা ভাই দোকান, বহু পূর্বপুরুষ থেকে করিয়ে আসছেন, ঠাকুরের আমলকারেরই দোকান। সাদা বোঁদে এখানে তো বেশ জনপ্রিয়, তো সাদা বোঁদে কেন জনপ্রিয় বলে আপনার মনে হয়? তো এখানে ভগবান শ্রী রামকৃষ্ণ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাদা বোঁদে খুব পছন্দ করতেন। তো ওই যে আপনারা যে সাইড সিন গেলেন, যে চিনিসাখারি মন্দিরটা দেখলেন, তো ওইখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছেলেবেলায় ওখানে খেলতে গেছিলো, তো ওইখানে যে চিনুসাখারির বাড়িটা আছে ওখানে চিনুসাখারি বলে যেন সাখারি ছিলেন, তো ঠাকুর শ্রী রামকৃষ্ণকে উনি খুব ভালোবাসতেন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ উনি এতটাই ভাগ্যবান যে ওনাকে প্রথম নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন। তো ঠাকুরের দর্শন পেয়ে কামারপুকুরে যে সাদা বোঁদে বিখ্যাত, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ওই সাদা বোঁদে জিলাপি দিয়ে পুজো করেছিলেন ফুল দিয়ে সাজিয়ে, ওই জন্য এখানে ঠাকুর ভালোবাসতেন বলে এখানে বিখ্যাত মিষ্টির নাম সাদা বোঁদে এবং জিলাপি। কামারপুকুরবাসী এবং যারা কামারপুকুরে ঘুরতে এসেছেন তাদের থেকে জেনে নিলাম যে সাদা বোঁদে নিয়ে কি বলছেন তারা। আপনি কোনোদিন সাদা বোঁদে খেয়েছেন? খেলেও কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি, ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.jiyobangla.com। ক্যামেরায় সৌভিকের সাথে আমি বৈশালী, এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।